Odeguram sayo Hindu tongthani borok ni nok buskango musuk bokorok berawi kelamuni patimono kitigi belaino tongfra manu zakha patimong kada kishorpur thana bai khobja rajar bak sukantopuri amsayo patimong patika kathar itni chalchani ulo krakshalo udipur rajar bak sukantopuri taronpara amjini shamol taroni nok buskango ajuk jorabo musuk bokorok chabojani berai klenkha patimono kitigi shamol taron thaka kudugma bisiromui do hindu de muslim eba thurobosoni lokroni bisigo bujila sujulani bisin তঙ্গি তঙ্গলায়ও কুসাং কুসাংখে ফেবা অবহাই ওয়াশিপন ইয়াকো আসামসা অবহাই নগৈ কেবল সমংসিত্রা তান্ডকনি ইয়াক তঙ্গনাহিনী ওয়ানসুকা থাংনাই সালো থুরুক বসনি যতনিশাই কতর টেলিভিশন খবজাক তংথক ইয়ে থাকা ফেবা বাহাইকে হিন্দু তংথানি এবার হিন্দু মান্যৌনি নগবুসকাঙ্গ অবহাইকে মুসুক বক্র কারণ তাবুক সুমু আজাইজা ইয়াংবুখা পাতিমনি কক্ত মার্কিন লগলগিন পাতিমন থাই থাংসৈকা আর কে পুরথারি নাইম থাকরব তে পাতিমঙ্গ থাংগে ইরুতুমুং চেঙ্গিরিকা কক্ত মার্কিন থাংসৈকা বিজেপি বদলনি আর কে পুর মন্ডলনি কাজকো প্রবীর দাস আরো থাকি আমসেনি লোকরক বাই কক শাখাতে আমসেয় তঙ্ক সাংদারতনে বগিব কক সরকার আবনি লোকলোকি নাইমথাং নাইকলাই রক ডাকটি ডাকটি সামংসিতরা তানে রক ন রমজানি বগি কক শাখা তামনি হিনবা সামংসিতরা তানে রক রকনি মুসুং তিন দাঙ্গা প্রাণের বগি অবহাকে সেরে মহিষের সামংক্লাইকা গতকাল মুসলিমদের একটা কুরবানি গিয়েছিল তো আজকে সকালে যখন আমি ভোরবেলা মর্নিং করতে বেরিয়েছি তখন দেখলাম যে আমার গেটের সামনে একটা গৌ মাতার একটা কিছু একটা অংশ আমার গেটের সামনে ফেলে রেখেছে। কে বা কারা করেছে এটা তো জানি না। দীর্ঘ এত বছর যাবৎ আমরা এখানে অনেক মুসলিমও আছে এবং হিন্দু ভাইয়েরাও আছে, কোনো দিন তাদের সঙ্গে আমরা কোনো কিছু কোনো ঝগড়াই করিনি তাদের সঙ্গে, কিন্তু হঠাৎ করে কালকে এত বছর পর এই ঘটনাটা করলো। এটার পেছনে কী কারণ আছে এটা আমি সবার কাছেই তুলে ধরতে চাই। কোন সময় এটা ঘটনাটা দেখলেন? এটা মনে হয় কালকে আমি রাত্র একটাতে দেড়টার মধ্যে আমি কিছু লোকের পাওয়ার আওয়াজ শুনেছি, ধপধপ করে আওয়াজ শুনেছি, ওই সময় ঘটনাটা মনে হয় করেছে। কোন সময় দেখতে পেলেন এই জিনিসটা? দেখতে পেয়েছি ভোর যখন চারটা পঁয়ত্রিশ বা চল্লিশ বাজবো তখন ওই সময় আমি দেখতে পেয়েছি। কাউকে কি সন্দেহ হয় এই জিনিসটাকে নিয়ে? সন্দেহ তো হয় কয়েকজনকে, কিন্তু এখন তো নাম বলতে পারবো না, যখন সময় হবে তখন নাম বলবো আর কি।